এরপর প্রশ্ন হলো সম্পূর্ণ পর্দার বিধান মেনে কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলা ও দেখা করা যাবে কিনা। পর্দা মেনে ছেলে আচ্ছা ও কোনো মেয়ে তার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবে কিনা, পর্দা মেনে কথা বলবে। আমাদের অনেকে মনে করে কি পর্দা মানেই হলো মাথা থেকে পা পর্যন্ত একটা কালো আলখেল্লা পরে বললে পর্দা হয়ে গেল। এবার তুমি আপনার পার্কে যাইয়া বদমাইশি করো, ফোনে আকাম কুকাম করো, মেসেঞ্জারে বদমাইশি করো, জেনা হারাম সম্পর্কে লিপ্ত হও, এগুলো সবগুলা মনে করা হয় যে কি হালাল প্রে। আজকাল কি হালাল সিনেমাও পাইছে না, মানে কিয়ামতের আগে আল্লাহ না করুক হালাল জেনার দাবি কেউ না করে বসে। এখন আকাম করবে তো করবে, আবার সেটা দাবি কি হালাল। পর্দা মানে শুধুমাত্র একজন নারী নিজেকে একটা কালো বোরকার মধ্যে আবৃত করা নয়, পর্দা মানে আল্লাহ তাকে যে সৌন্দর্য দিয়েছেন, তাকে যে ব্যক্তিত্ব দিয়েছেন সেটার হেফাজত। সেটা বিভিন্নভাবে হতে পারে, সেটার জন্য যেখানে কথা বলাটা সেফ না সেখানে কথা বলা যাবে না, যেখানে কথা যার সাথে কথা বলা যাবে কিন্তু কথা বলা দরকার, কিন্তু কথা কোমল কণ্ঠে বলার দরকার নেই সেখানে কোমল কণ্ঠে বলবে না, এবং চলার ক্ষেত্রে যেখানে তার ব্যক্তিত্বে আচরণ পড়তে পারে সেখানে তিনি সাবধানতা অবলম্বন করবেন। এমন কি তার শরীরে যে সুন্দর পোশাক আশাক তিনি পরেন সে পোশাক আশাকগুলো এগুলোর সৌন্দর্য দেখে কোনো পুরুষ তাকে নিয়ে বাজে চিন্তা করতে পারে, এই জায়গা থেকে তিনি নিজেকে আত্মসম্মান বোধ এবং ব্যক্তিত্ব বোধ থেকে তিনি নিজেকে আপনার সেফে রাখার চেষ্টা করবেন। এই পুরো সিস্টেমটার নাম হলো পর্দা। এখন আপনি বোরকা পরে এরপরে যাইয়া বয়ফ্রেন্ডের সাথে আলাপ করছেন, ছেলে বন্ধুর সাথে আলাপ করছেন, বয়ফ্রেন্ড বলতে যে বুঝে অত খারাপ চিন্তা না করলাম, জাস্ট কলেজের বন্ধু বা কলিগের সাথে আলাপ করছেন, হাই হ্যালো খাজুরিয়া আলাপ বেদরকারি আলাপ, এটাও পর্দার খেলাফ কাজ। বোরকা পরে করলেও সেটা কি পর্দার খেলাফ কাজ। আপনি পরপুরুষের সাথে একান্ত প্রয়োজন ছাড়া কথা বলা, খুশ গল্প করা এবং জেনার কাছাকাছি যাওয়া, এটা জেনার কাছাকাছি যাওয়া, মনের জেনা শুরু হয়, একসময় কল্পনার জেনা থেকে বাস্তবে জেনায় চলে যায়। এই জন্য আল্লাহ বলেছেন ওলা তাকরাবুজ জেনা। দেখেন আল্লাহ বলেন নাই লা তাজনু, এতে আল্লাহ বলেন নাই তোমরা জেনা করিও না, আল্লাহ কি বলেছেন জেনার কাছেও, কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা ডেঞ্জারাস ব্যাপার যেটার কাছাকাছি গেলে কেউ আর ব্যাক করতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন কাছাকাছিও যেও না। কেন বলেছেন ছেলে মেয়ে একে অন্যের দিকে দেখা দেখি করবে না, হ্যাঁ পর্দা মেনটেন করবে চোখে পা, কেন? কারণ চোখ দিয়ে যদি দেখে ফেলে তাহলে মনের ভিতরে ওটা নিয়ে কি হবে জল্পনা কল্পনা হবে এবং এরপরে প্রসুপ্ত জাগ্রত হবে এবং সুযোগ অনুযায়ী পাপাচারে লিপ্ত হবে। এই জন্য ইসলাম গোড়া থেকে বন্ধ করতে বলে, আর সেকুলার সিস্টেম বলে যে দর্শন করা যাবে না, পাশবিক এবং যৌন নিপীড়ন করা যাবে না, তবে তুমি চোখ মেলে জগৎটাকে দেখো কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন কথা? অর্থাৎ গাছের গোড়া দিয়ে কেটে ফেলো, এরপর তুমি আগে দিয়ে কি দাও পানি দাও, এগুলো সেকুলার সিস্টেম বলে। তুমি সব দেখো, দেখার পরে তোমার ভিতরে আপনার প্রসূত্ব জাগ্রত হবে, কামবাব জাগ্রত হবে, তোমার ভিতরে হারাম কাজের প্রতি আগ্রহ তৈরি হবে, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে তারপর। এই হলো সেকুলার সিস্টেম। আর ইসলাম বলে না বাবা, তুমি যেহেতু ডেঞ্জারাস জায়গায় পতিত হয়ে তোমার জীবন কেরিয়ার পরিবার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, এই জায়গা থেকে এই কারণে তুমি আগে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করো, বাঁধ আগে থেকে দিবা, এই হলো ইসলামের সিস্টেম। এই জন্য কোনো পুরুষ আজকাল ওই যে নেক্সট দিনী ভাই দিনী বোন বাইরেছে, একটা দিনী ভাই দিনী বোন, যা আমাদের সম্পর্ক হলো কি দিনী ভাই দিনী বোন, আমরা কোরআন হাদিসের কথা বলবো না, দিনী ভাই দিনী বোন আবার ইনবক্সে কি করে চ্যাট করাকরি করে, তো এটা হলো শয়তানের নেক্সট সুরতে ধোকা। ওই যে আবার এই যেটা প্রশ্ন করলেন যে বোরকা পরে বা পর্দা করে যদি ছেলে বন্ধুর সাথে কথা বলে, তো ছেলে বন্ধুর সাথে যদি কথা বলে সে পর্দা করলো না, সে শুধু বোরকা পরলো, বোরকা পরলেই কি হয় না পর্দা হয় না, পর্দা টোটাল একটা সিস্টেমের নাম, পুরো সিস্টেমটা মানলে তখন সেটাকে কি বলা হয়